আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ পেরু দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মমিন মুসলমান ভাই ও বোনেরা সম্পদশালী হওয়ার জন্য অভাব থেকে বাঁচার জন্য মাত্র এক শব্দের একটি দোয়া এই ভিডিওটিতে আজকে আমি উল্লেখ করব দর্শক দোয়াটি খুব ছোট কিন্তু এর ক্ষমতা অনেক বেশি এই দোয়াটির মাঝে আল্লাহ তালা ধনী হওয়ার ক্ষমতা দিয়েছেন এই দোয়াটি পাঠ করলে আপনি অভাব থেকে বাঁচতে পারবেন সম্পদশালী হতে পারবেন ধনী হতে পারবেন এবং টাকা পয়সার মালিক হতে পারবেন জীবনে কখনও কোনো দিন আপনি অভাবে পড়বেন না যদি আপনি এই এক শব্দের দোয়াটি সঠিক নিয়মে সঠিক পন্থা মেনে পাঠ করতে পারেন দর্শক আমরা ধনী হওয়ার জন্য হাজারো চেষ্টা পরিশ্রম করে থাকি ঋণ থেকে বাঁচার জন্য অনেক কষ্ট মজাদা করে থাকি বা সম্পদশালী হওয়ার জন্য বিভিন্ন পথ মত সময় ব্যয় করে থাকি কিন্তু তারপরেও আমরা সম্পদশালী হতে পারি না ঋণ থেকে বাঁচতে পারি না তো দর্শক এর প্রধান কারণেই হচ্ছে আমরা আল্লাহ তালার শেখানো দোয়া পড়ি না আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল আসমা উল হোসনা ফাদ বিহা হে আমার বান্দা আমার কিছু কিছু সুন্দর সুন্দর অতি উত্তম গুণবাচক মহিমান্বিত নাম রয়েছে তা ধরে আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব যদি আমার নাম ধরে আমাকে ডাকো আমি তোমাকে সম্পদশালী করে দিব আমার নাম ধরে আমার জিকির করলে আমি তোমাকে বিপদ থেকে রক্ষা করব। তো দর্শক যে দোয়াটি পাঠ করলে আপনি অভাব থেকে বাঁচতে পারবেন বা সম্পদশালী হতে পারবেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহ তালার একটা সিফাতি গুণবাচক মহিমান্বিত নাম আর তা হচ্ছে ইয়া গণ ইয়া গনিয়ু ইয়া আল্লাহ তালার এই নামটি এভাবে যদি আপনি পাঠ করতে পারেন সঠিক নিয়ম নীতি মেনে তাহলে আপনি অভাব থেকে বাঁচতে পারবেন খুব দ্রুত সময়ের মাঝে তো দর্শক আল্লাহতালার এই নামটি পাঠ করার নিয়ম হচ্ছে আপনি যখন আল্লাহর এই নামটি পাঠ করবেন তখন প্রথমে উজু করবেন উজু করে প্রথমে তিনবার শরীফ পাঠ করবেন দরুদ্দী ইব্রাহিম বা অন্য যে কোনো দূরদ পড়তে পারবেন দরুদি ইব্রাহিম পড়লেই ভালো হবে তাই প্রথমে তিনবার দরুদি ইব্রাহিম পড়বেন তারপর আল্লাহর এই নামটি আপনি এক শতবার পাঠ করবেন তারপর আবার তিনবার দুরুদি ইব্রাহিম পাঠ করবেন তারপর মোনাজাত ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন প্রার্থনা করবেন কান্নাকাটি করবেন আর বলবেন আর লা আমি তো অভাবী তুমি তো সম্পদশালী তোমার সম্পদ থেকে আমাকে কিছু সম্পদ দান করো বা নিজের আঞ্চলিক ভাষায় বা যেভাবে আপনি পারেন সেভাবে ধনী হওয়ার জন্য মোনাজাত ধরে কান্নাকাটি করবেন বলবেন আল্লাহ আমাকে ধনিক বানিয়ে দাও আমার অভাব দূর করে দাও আমি অনেক বিপদে আছি কষ্টে আছি টাকা পয়সার ঋণে আছি আমার এগুলো দূর করে দাও জীবনে শান্তি দান করো এভাবে মোনাজাত ধরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি চান একদিনের মধ্যেই আপনি অভাব থেকে বাঁচতে পারবেন সম্পদশালী হতে পারবেন আপনি ঋণ থেকে বাঁচতে পারবেন আল্লাহ তালা রহমত ইনশা দর্শক এই আমলটা আপনি সকালে বা বিকালে দিনে বা রাতে প্রকাশ্যে বা গোপনে মসজিদে বা মাদ্রাসা বা আপনার ঘরে বাড়িতে যেখানে বসে যে কোনো সময় করতে পারবেন তবে বিশেষ করে এশারের নামাজের পরে যেখানে এশারের নামাজ পড়বেন সেখানে বসে পড়ার চেষ্টা করবেন এছাড়াও আপনি অন্য সময় পড়লেও হবে তবে চেষ্টা করবেন এশার নামাজের পরে পড়তে আর যদি শুক্রবার পড়েন তাহলে শুক্রবার দিন আসরের নামাজের পরে পড়বেন তো দর্শক এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আগামীতে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লা